জনতার জেপকাতে পুঁজি পতিক রেহাই, চাকরিয়ালর বাবে একো নাই, পুঁজিপতির বাবে কর রেহাই। মোদি সরকারের অন্তিম বাজেটতো পুঁজিপতিলৈ দৰদ। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে আজি সংসদত দাখিল করিলে মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম অন্তর্বর্তীকালীন বাজেট। সামান্য কেটামান ঘোষণাক বাদ দি এই বাজেটে দেশের কোটি কোটি নাগরিকলৈ কোনো বিশেষ ভাল খবর কঢ়িয়াই আনিব নোৱাৰিলে। কিন্তু বাজেটে ভাল খবর কঢ়িয়ালে পুঁজিপতিলৈ। কর্পোরেটর কর হ্রাস মোদী সরকারের। আজি দাখিল করা অন্তর্বর্তীকালীন বাজেটত একেই রক্ষা হল আয়করের সীমারেখা। নির্বাচনের পূর্বে চাকরিয়াল সকলে আশা করেছিল যে আয়করের সীমা বৃদ্ধি করে সরকারে মূল্য বৃদ্ধির পর সকাহ দিবলৈ চেষ্টা করিব। কিন্তু তেনে কোনো ঘোষণাই নাহিল সরকারের ফালর পৰা। তার বিপরীতে কর্পোরেট কর রেহাই দিয়ে নির্বাচনের পূর্বে পুঁজিপতিক সকাহ দিলে মোদী সরকারে। 30% পৰা 22% হ্রাস কর্পোরেট ট্যাক্স। মন করবলগিয়া কথাটো হল এইবার বাজেটত আটাইতকৈ কম ধন ধার্য করা হয়েছে কৃষি খণ্ডত। অর্থাৎ কৃষকক ন্যূনতম সমর্থন মূল্য দিয়ার ক্ষেত্রত এইবারও কোনো সবল পদক্ষেপ নললে মোদী সরকারে। ইয়ার বিপরীতে কর্পোরেট ট্যাক্স হ্রাস করে পুঁজিপতি সকাহ দিবলৈহে উঠি পড়ি লাগিল মোদী সরকার। উল্লেখ্য যে ইয়ার পূর্বেও 2019 মোদী সরকারে কর্পোরেট ট্যাক্স 30% 22% হ্রাস করেছিল, যার বাবে এটা বিত্তীয় বর্ষতে 2020-21 বর্ষত 1,241 কোটি টাকার কর হেরাবলগিয়া হয়েছিল মোদী সরকারে, যে তথ্য 2023 আগস্ট মাহত লোকসভাত খোদ সরকারই অবগত করেছিল। এইবার বাজেটতো তারই পুনরাবৃত্তি করিলে মোদী সরকারে। সর্বসাধারণ নাগরিকর বাবে করর হার একই রাখি কেবল পুঁজিপতিকে দিলে বিশেষ রেহাই। অক্সফামৰ শেহতীয়া প্ৰতিবেদনত কোৱা হৈছে যে ভাৰতত এফালে বিলিয়নাৰৰ সংখ্যা বৃদ্ধি পাইছে, আনহাতে দৰিদ্ৰৰ সংখ্যা অভাৱনীয়ভাৱে বৃদ্ধি পাইছে। 2020ৰ পৰা 2022লৈ ভাৰতত বিলিয়নাৰৰ সংখ্যা 64 গৰাকীলৈ বৃদ্ধি পালে। একে সময়তে 228 মিলিয়ন দৰিদ্ৰ লোকৰে ভাৰত হৈ পৰিছে বিশ্বৰ আটাইতকৈ বেছি দৰিদ্ৰ দেশ। অক্সফামৰ প্ৰতিবেদনত কোৱা হৈছে যে ভাৰতৰ 10% ধনীৰ হাতত দেশৰ 80% সম্পত্তি আছে, কিন্তু ধনীয়ে সেই অনুপাতে দিয়া নাই কৰ। ভাৰতৰ দুখীয়া 50% জনসাধাৰণে নিজৰ উপাৰ্জনৰ 6.7% GST নামত আদায় দিয়ে, আনহাতে ধনী 10% লোকে নিজৰ উপাৰ্জনৰ 0.4%হে GST নামত আদায় দিয়ে। ইফালে 2019 কেন্দ্ৰ চৰকাৰে কৰ্পোৰেট কৰ 30% পৰা 22% হ্ৰাস কৰাৰ ফলত ৰাজকোষৰ প্রায় 2,00,000 কোটির লোকসান হয়। কিন্তু সাধারণ লোকর জেপর পৰা ধন লুটিবলৈ 2014-2022 পেট্রোলের আবকারী কর 194% আর ডিজেলর আবকারী কর 512% বৃদ্ধি করা হয়। ফলত রাজকোষত 2020-21 বর্ষত পূর্বর বছরতকৈ 1,05,000 কোটির অধিক আবকারী কর জমা হয়। জনতার জেপকাতি পুঁজিপতিক রেহাই দিয়া সরকারের কর্পোরেট প্রেম আজি আকৌ এবার প্রমাণ হল শেষরখন বাজেটত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট। আই এম নেচারালি বর্ন লাইক দিস। আমার সো কল সোসাইটিয়ে এনেকুয়া রিলেশনশিপক কি সিক্রেট দিয়ে তুমি ভালকে জানা? মই ভাবো তোমালোকের এই ভালপোয়া কেবল কামনাতে সীমাবদ্ধ। কষ্টখিনি, মোৰ আঘাতবোৰ তুমিও বুজি নাপালা।